আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ছোটমোটো একটা ব্লগ নিয়ে আসছে আপনার আমার গার্ডেনের এই আমার একটা জৈতুনের গাছ ছিল এখানে আলহামদুলিল্লাহ লাস্ট 10 বছর ধরে অনেক সুন্দর করে গাছ হয়েছিল কিন্তু এই বছর কি জানি না হঠাৎ করে গাছের এক সাইড দিয়া সব পাতাগুলো পড়ে গেছে আমার লাগতেছে পুরা গাছটারই পাতাটা মানে সবগুলা জয়রা যাইতেছে নর্মালি ঠান্ডার সময় পড়ে না কিন্তু এই বছর পড়ে গেছে কেন জানি না দেখেন এই কিছু অলিভও ধরছিল সবগুলা অলিভও মরে যাইতেছে জানি না এই যে আপনার লাস্ট ইয়ার আমার আরেকটা ভিডিওর মধ্যে হয়তো দেখছিলেন যে ফেয়ারট্রি লাগাইছিলাম এই বছর ফেয়ারট্রিটা আপনার অনেক সুন্দর পাতা দিছে কিন্তু আসল সমস্যাটা হলো আমার এই অলিভ গাছ এই অলিভ গাছটা এরকম কেন বুঝলাম না এরকম এই বছর এরকম হলো কেন এই দেখেন এই সাইডের পাতাটা অনেক সুন্দর ঠিক আছে সবগুলা নতুন পাতা আসতেছে কিন্তু এক সাইড দিয়া সব পাতাগুলা মরে যাইতেছে যাইতো ওয়াইফের শরীরের কারণে গার্ডেনটা এবছর বেশি যত্ন করতে পারি নাই আপনাদের সাথে শুধু এই জিনিসটাই শেয়ার করতে চাইতেছি যে আপনারা যদি কোনো আইডিয়া থাকে তাহলে কমেন্ট বক্সে জানাইবেন যে কেন গাছের পাতাটা হঠাৎ করে এক সাইডে দিয়ে পইরা যাইতেছে আর এক সাইডে আছে নতুন পাতা কিছু আসতেছে এখন কিন্তু যেভাবে আসার কথা সেভাবে আসতেছে না তো ভালো থাকেন অন্য কিছু কামকাজ গার্ডেনে করলে অন্য একটা আপডেট দিব এই বর্তমানে দেখেন আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ারের চারাগুলা অনেক বড় হয়েছে হে আমার লেমন ট্রি এই দেখেন এখনও বেশি হয়ে হয় নাই এই আর একটা আর আমার গ্রেপ ট্রি ছিল এই গ্রেপ ট্রিটা অনেক লম্বা হয়েছিল কিন্তু ওয়াইফে কাটতে দিয়েছিল এই নতুন করে আরেকবার আসতেছে আর স্ট্রবেরি এই আছে আমার আর একটা লেম্বুর চারা কিছু হয়েও হইতেছে না এই নতুন গরম দিতেছে ধীরে ধীরে পাতাগুলো আসতেছে গাছের মধ্যে এখনো বেশি কিছু হয় নাই তো দোয়া রাখবেন আল্লাহ সবাইরে ভালো রাখুক সুস্থ থাকেন আমাদের লাগে দোয়া করবেন আমি বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু